হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মিরপুর 10 নম্বর হোপ মার্কেটের জিন্সের প্যান্ট কালেকশন, ফর্মাল প্যান্টের কালেকশন, লেগিংসের কালেকশন, পালাজো প্যান্টের কালেকশন আর অন্যান্য যত প্যান্ট আছে সব কিছুর কালেকশন। তো এখন যেই ট্রাউজারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু গেঞ্জি কাপড়ের ট্রাউজার। এগুলোর প্রাইস বলছিল 200 টাকা করে, কিন্তু নিলে কিছুটা কমিয়ে রাখা যাবে। এগুলোর মধ্যে কিন্তু অনেক প্রিন্ট আর অনেক কালার আছে, আপনারা বাসায় পরার জন্য কিন্তু এগুলো এখান থেকে নিয়ে নিতে পারেন। কাপড়গুলো খুবই কমফোর্টেবল, আর পাশেই ছিল অনেকগুলো লেগিংসের কালেকশন। লেগিংসগুলো কিন্তু অনেক কালারের মধ্যে আছে আর এগুলোর প্রাইস বলছিল মাত্র 100 টাকা থেকে শুরু। লেগিংসের কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর এই সাইডে আছে অনেক ধরনের জিন্সের প্যান্টের কালেকশন, ফর্মাল প্যান্টও আছে, অনেক কালারের জিন্স আর গ্যাবার্ডিং এখানে পেয়ে যাবেন আপনারা খুবই কম প্রাইসে। প্রাইস শুরু হয়েছিল মাত্র 250 টাকা থেকে। এর পাশে ছিল লিলেন কাপড়ের অনেকগুলো স্কার্ট প্লাজো। স্কার্ট প্লাজোগুলোর প্রাইস চেয়েছিল 250 টাকা থেকে 300 টাকার মধ্যে। নিচে কুচি দেওয়া এই নতুন ডিজাইনের প্যান্টগুলো বলছিল 200 টাকা করে। তো এগুলো কিন্তু মোটামুটি ভালোই লেগেছে, আপনারা কিন্তু বাসায় পরার জন্য এগুলো নিতে পারেন। আর প্লাজোগুলো আপনাদের নিজেদের ড্রেসের সাথে ম্যাচিং করেও নিতে পারেন। এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল কাপড়। এই হোপ মার্কেটে কিন্তু অনেক জিন্সের কালেকশন আছে। এখানে একদম লোয়েস্ট প্রাইস হচ্ছে 250 টাকা আর হায়েস্ট হচ্ছে 450 টাকা। এখানে কিন্তু বেশিরভাগই লেডিস কালেকশন। তো আপনারা কিন্তু যারা বাসায় বা বাইরে বা যে কোনো জায়গায় জিন্সের প্যান্ট পরে থাকেন, তারা কিন্তু এখান থেকে অনেকগুলো একসাথে কিনে ফেলতে পারেন খুবই কম প্রাইসের মধ্যে। অনেক ভালো ভালো জিন্সের প্যান্ট পেয়ে যাবেন, কিন্তু নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু চেক করে নেবেন যেন ছেঁড়া ফাটা না থাকে, কারণ ওরা তো অনেক প্রোডাক্ট একসাথে আনে আর একসাথে সবগুলো ডিসপ্লে করা থাকে। তো মাঝে মাঝে দুই একটা রিজেক্ট প্রোডাক্ট থেকে যেতে পারে। এখানে কিন্তু অনেক ধরনের প্রিন্টের প্যান্টের কালেকশন আছে, মেয়েদের অনেক সুন্দর সুন্দর ট্রাউজার আছে, লেগিংস আছে। এগুলো আপনারা বাসায় বাইরে বা যে কোনো জায়গায় খুব ইজিলি পরতে পারবেন। আর এখানে দেখছিলাম কিছু ফর্মাল প্যান্টের কালেকশনগুলো, এগুলোর প্রাইস ছিল মাত্র 50 টাকা করে। ওনারা কিন্তু এগুলো ছড়িয়ে ছিটিয়ে সবাইকে ডাকছিল 50 টাকা 50 টাকা বলে। তো আমার কাছে মনে হয়েছে যে এগুলো নেওয়ার ক্ষেত্রে আপনাদের অবশ্যই চেক করে নেওয়া উচিত, কারণ বেশিরভাগই কিন্তু আমি নিজে যেগুলো ধরে দেখেছি একটু না একটু রিজেক্ট ছিল। তবে ভালো যে ছিল না তা না, অনেকগুলো ভালোও ছিল, আপনারা অবশ্যই এখান থেকে চেক করে কিনবেন। এই পাশে আরও ছিল বিভিন্ন ডিজাইনের প্যান্টের, সালোয়ারের কালেকশন, প্লাজো প্যান্টের কালেকশন, স্কার্ট প্লাজোও ছিল বিভিন্ন প্রিন্টের মধ্যে, আবার এক কালারের মধ্যেও আছে। লেগিংসের কালেকশন আছে। তো এগুলো কিন্তু আপনারা নিজেদের ড্রেসের সাথে ম্যাচিং করেও নিতে পারেন, আর যারা বাসায় রেগুলার পরে থাকেন তারা কিন্তু এখান থেকে নিয়েই নিতে পারেন। চেক প্রিন্টের এই ট্রাউজার বা প্যান্টগুলোও কিন্তু ভালোই ছিল। আরেকটা দোকানে চলে আসছি, এই দোকানের প্যান্টের কালেকশনগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, বিশেষ করে সালোয়ারের কালেকশনগুলো। এখানে কিন্তু নিচে লেস লাগানো নতুন ডিজাইনের খুব সুন্দর সুন্দর সালোয়ার এসেছে। এই সালোয়ারগুলোর প্রাইস ছিল মাত্র 450 টাকা করে। একটা কালারের মধ্যে অনেক রকমের ডিজাইন আছে। আর এই দোকানের এই তিনটা প্যান্টের কালেকশন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, কাপড়গুলো খুবই কমফোর্টেবল ছিল। আর এখানেও আরও কিছু চেক প্রিন্টের প্যান্টও ছিল। এই হোয়াইট কালার সালোয়ারগুলো কিন্তু আপনারা নিজেদের সংগ্রহে রেখে দিতে পারেন, কারণ যে কোনো ড্রেসের সাথে কিন্তু হোয়াইট কালারটা খুব ইজিলি চলে যায়। তো আমার কাছে মনে হয় যে দুই তিনটা একসাথে নিজের কাছে রাখলেও লস হবে না। আর এই দোকানের এই প্যান্টগুলোর প্রাইস বলছিল 600 টাকা করে। তো আপনারা নেওয়ার ক্ষেত্রে প্রাইস কিছুটা কমিয়ে বলবেন, ওনারা অবশ্যই কমিয়ে রাখবে। এই দোকানে নতুন ডিজাইনের কিছু সিল্কের প্যান্ট দেখলাম, এগুলোর প্রাইস বলছিল মাত্র 500 টাকা করে। তো অন্যান্য ব্র্যান্ডেড শোরুমে কিন্তু এগুলো 1000 টাকা থেকে শুরু হয়। তো আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন। আর সাথে ছিল বিভিন্ন প্রিন্টের নিচে কুচি দেওয়া সালোয়ারের কালেকশন, এগুলো কিন্তু আপনারা ভালো ভালো টি শার্টের সাথে ম্যাচ করে পড়তে পারেন। এগুলোর প্রাইস বলছিল 250 টাকা। আর এই স্কার্ট প্লাজোগুলোর প্রাইস বলছিল 300 টাকা থেকে শুরু। তো আপনারা কিন্তু এখান থেকে বার্গেনিং করতে পারেন,
ওনারা একদম ফিক্সড প্রাইস বলবে না, তবে কিছুটা দাম বাড়িয়ে বলবে। আপনারা নিজেদের বাজেট অনুযায়ী অনেক কিছু এখান থেকে কিনে নিতে পারেন। এই দোকানের যে তিনটা প্যান্ট ডিসপ্লে করা আছে, এই প্যান্টগুলোর প্রাইস বলছিল 600 টাকা করে। তো এখানে কিন্তু হিউজ কালেকশন পেয়ে যাবেন, খুবই ভালো কোয়ালিটির জিনিস এগুলো, আপনারা গেলেই বুঝতে পারবেন। খুবই কম বাজেটের মধ্যে কিন্তু এখান থেকে মোটামুটি ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনারা নিজেদের সংগ্রহে রেখে দিতে পারেন। এগুলো কিন্তু এক সময় কাজেই লাগবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।